Hey guys, welcome to Script at Sports Dog. সবাইকে স্বাগত। আজকে এটা পর্ব 4। প্রথমে যেটা বলবো যে আফ্রিকার প্লেয়ারদের পাশে দাঁড়ালো বিএমএফসি ব্যাকপুর মোহনবাগান ফ্যান ক্লাব। এর আগেও তাদের আমরা দেখেছি করোনায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু কার্যকলাপে সামিল হয়েছিলেন ইন্ডিয়ান ফুটবলার প্রণয় হালদার। কলকাতায় যে সমস্ত আফ্রিকান প্লেয়াররা থাকেন এবং তোমরা জানো খেপ খেলে বেড়ান, তাদের কিন্তু এই মুহূর্তে রোজগার একদমই বন্ধ এই 3 মাস। সুতরাং এই সময় কিন্তু তাদের সাহায্যের জন্য এগিয়ে এসছে বিএমএফসি। আমার পাশে দেখতে পাচ্ছ বিএমএফসির ফেসবুক পেজ, এখানে পেজে তোমরা ভিজিট করতে পারো, পাশে দাঁড়াতে পারো তাদের এই মুহূর্তে। এবং এটা ছাড়াও কিন্তু তারা বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকেন, সেটাও তোমরা ভিজিট করলেই দেখতে পাবে। এবার পরবর্তীকালের যে সেগমেন্টটা রয়েছে সেটা চলে আসি। তোমরা জানো মোহনবাগানের স্প্যানিশ প্লেয়ারটা চলে গেছে, রিসেন্টলি আমরা কোমরানকে দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু যাওয়ার আগে তোমরা জানো কি প্রক্রিয়া ছিল, আমরা পুরো ডেভেলপমেন্টটাই জানিয়েছি এবং সেখানে কিন্তু আমাদের মাধ্যমে মোহনবাগান কর্তাদের তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন কোমরান। কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান কর্তারা এরকম বলা ভালো, তারা কিন্তু উদ্যোগ নিয়েছেন যাতে পাপা বাবাকার ডিবাওয়ারা এবং ড্যানিয়েল সাইরাস তারা এই মুহূর্তে যাতে দেশে ফিরতে পারে। এই জন্য তোমরা জানো এর আগে আমরা বলেছিলাম যে যে সমস্ত দেশ থেকে তারা এসছেন তারা কিন্তু মানে এপিডেমিক এর জন্য কিন্তু মানে বিভিন্ন ধরনের কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছিল। তো এই মুহূর্তে তারা চেষ্টা চালাচ্ছে যদি কোনো পারমিশন বের করা যায়। তার জন্য কিন্তু মোহনবাগান কর্তারা নিয়মিত বিদেশ মন্ত্রক এবং সেই দেশের সাথে যোগাযোগ রাখছেন কিভাবে তাতে মানে তাদের দুজনকে এই মুহূর্তে বাড়ি ফেরানো যেতে পারে। কারণ বুঝতেই পারছো এই দুঃসময় কিন্তু পরিবারের পাশে থাকাটা খুব জরুরি এবং সেটা মানুষকে অনেকটা বুস্ট আপ করে। তো সেইটার দিকে কিন্তু উদ্যোগ নিতে শুরু করে দিয়েছেন মোহনবাগান কর্তারা। আশা করা যাচ্ছে পারমিশন পেয়ে গেলে পাপা বাবাকার দেওয়ারা এবং ড্যানিয়েল সাইরা তারাও কিন্তু তাড়াতাড়ি অন্য প্লেয়ারদের মতোই বাড়ি ফিরতে চলেছেন। তখন এই মুহূর্তে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন অবশ্যই ক্লিক করবে। চলো বিদায়।